এখন আমরা দুধ জাল দিচ্ছি। আজকে হবে পাটি শাকটা। আমরা কিভাবে করি সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো। একটু নতুন ধরনের করার চেষ্টা করব, জানি না কতদূর করে উঠতে পারবো, কিন্তু ইচ্ছে আছে একটু নতুন ধরনের করা। পাশে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা নিয়েছি 2 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি, আর এখানে নিয়েছি, তোমাদের দেখাই, এখানে নিয়েছি পাটালি। পাটালিটাকে একটুখানি ভেঙে নেব আমরা, টুকরো টুকরো করে নেব, যেটা দুধের সাথে কিছুটা মেশাবো, যাতে মিষ্টি চিনি দেব না, গুড়ের করব যেহেতু সেই জন্য। ঠিক আছে, দেখতে থাকো। গুড় আটটু তোমার এখন আমরা পাটি সাপটাটা বানাবো। একটু ইউনিক, একটু অন্য ধরন, কেন কি আজকে একটু ঘি দিয়ে বানানোর চেষ্টা চলছে। আমি ঘিয়ের তেলের বদলে ঘি দিচ্ছি, ব্রাশ করে নিলাম, অল্প সামান্য ঘি। ছি একটা কালারিং গোলা, তোমরা যদি রেসিপিটা চাও আমাকে জানিও, আমি রেসিপিটা শেয়ার করব তোমাদের কাছে, কিন্তু এক্ষুনি বলছি না কি সিক্রেটটা দেওয়া আছে ভেতরে। তো এইটা ফার্স্টে দেওয়া হলো, তারপরে যে ব্যাটারটা আমি বানিয়েছি এই ব্যাটারটা এখানে দিয়ে দেব, এর ওপর দিয়ে 2 হাতা মতো ব্যাটার যাবে, বেশি দেব না। আর আমি এই পাটি সাপটাটা করছি ক্ষীরের, আমি নারকলের পাটি সাপটা করছি না, কারণ আমাদের বাড়িতে কেউ নারকলের পাটি সাপটা পছন্দ করে না। তো এই যে ক্ষীরের পাটি সাপটা, এর ওপরে ক্ষীরটা আমি দিয়ে দেব, ক্ষীরটা জাস্ট দিয়ে দিচ্ছি ওপরে। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, ক্ষীরটা দেওয়ার সাথে সাথেই একটু গলে যাবে যেহেতু গরম। আগে ক্ষীরটাকে আমি লিকুইড করে নিয়েছিলাম, এরপরে আমি আস্তে আস্তে এটা যেই হয়ে যাবে একটু হতে দেব, স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ, গ্যাসটাকে সিম করে দেব, সিম করে এটাকে হতে দেব, প্যানকেকটাকে হতে দেব। এবার তলাটা যেই হয়ে যাবে আস্তে আস্তে, তোমরা যখন মনে করবে যে এবার হ্যাঁ তোলা যাবে, তোমরা একটু দেখে নেবে খুন্তি দিয়ে, তো তখন আমরা আস্তে আস্তে এটাকে এইভাবে মুড়িয়ে দেবো। দেখো, দেখতে পাচ্ছ যে কালারটা দিয়েছিলাম সেটা কিন্তু পাটি সাপটার মধ্যে আস্তে আস্তে কালারটা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আমাকে কমেন্টসের মাধ্যমে, আর রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করব। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা তোমরা বানাবে, তোমাদের ভালো লেগেছে, তো রেসিপিটা শেয়ার করো, শেয়ার করবো আর কি, সরি, রেসিপিটা শেয়ার করবো তোমাদের কাছে, তোমরা আমাদের কমেন্টসের মাধ্যমে জানিও। এটার নাম হচ্ছে মাধুরী পাটি সাপটা। চলো এটা তুলে, এবার আমার ওটা হয়ে গেছে যেহেতু, এটা আমি তুলে ফেলি। চলো এটা আমি সেকেন্ডটা ট্রাই করছি, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার এই কালারিং পাটি সাপটা, মাধুরী পাটি সাপটা, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমাদেরও কেমন লাগলো একটু জানিও প্লিজ। আর এরকম করে পরপর পরপর আমি পাটি সাপটা তো করে নেব, পাটি সাপটাটা বানিয়ে নেব, একদম বানানোর পরে তোমাদের কাছে শেয়ার করব আমি, দেখতে থাকো। পিজ
সেরমভাবে একটু ছড়িয়ে নিতে হবে, যা একটু বড় হবে সেটা, এক জায়গায় অনেকটা পড়ে যায়। দেন আমি আবার ক্ষীরটা দেব, দেন আমি আবার ক্ষীরটা দিচ্ছি। আমি আবারও বলছি, তোমাদের পরিমাণ মতো তোমরা ক্ষীর দেবে বা নারকলের পুর দেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমাদের বাড়িতে কেউ খাবে না নারকলের পুর, আমরা নারকেলের পুর দেব না। এবার এটাকে জাস্ট হতে দেব, একটু হয়ে এলে তখন আমি এবার আমি উল্টে নিচ্ছি। আমার মনে হচ্ছে হয়ে এসছে, সুন্দর কালারটা পাওয়া গেল। যাক, প্রথমবার করছি হাতে খড়ি, এটা আমার পাটিসাপটার হাতে খড়ি না, মাধুরী পাটিসাপটার হাতে খড়ি, কালারিং পাটিসাপটাই ফার্স্ট। যাক, আমি সাকসেসফুল হয়েছি, আশা করি তোমরাও হবে। এইভাবে করো, ভালো লাগবে, দেখতে একটু অন্যরকম হবে, ইউনিক হবে, সবাই আর কি পছন্দ করবে। এখন সবাই একটু ইউনিকই আমরা পছন্দ করি। একঘেয়ে দেখে এসেছি মা ঠাকুমাদের, একটু অন্যরকম করার চেষ্টা করলাম এই আর কি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমি একদম লাস্টে দেখাবো হয়ে যাবার পর যে কী হয়ে দাঁড়ালো শেষমেশ, ঠিক আছে? তো চলো, সাথে থাকো।